এই যে শুনছো? হ্যাঁ বলো। এই যে নীলুদের বললাম দিল্লি থেকে জামাই ষষ্ঠীতে এখানে আসার জন্য, তারা তো কোনো উচ্চবাচ্চই করছে না গো। সে ব্যাপারে আমি কি করবো বলো। ও দিদি ভাই, আজ দুপুরে নীলুকে আমি একবার ফোন করেছিলাম গো। ও তাই নাকি, তো বলিস নি তো। তো কি বললো, আসছে না আসছে না? বলছে যে ওই প্রবুদ্ধ ছুটির ব্যাপারে ও কিছু বলতে পারছে না, স্যাংশন হবে কি হবে না, ও একাই চলে আসবে। ওই দেখো। আচ্ছা ও একা এসে কি করবেটা কি বলতো? জামাই ষষ্ঠীতে যদি জামাই না এলো তাহলে আর ও বৌদি, সে জামাই যদি নিতান্ত আসতে নাই পারে, নীলু তো আসছে, তাই বা কম কি? বাড়ির মেয়ে বাড়িতে আসছে, দু চার দিন থাকবে, তাই তো অনেক। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, প্লিজ তুমি কিন্তু ব্যাগরা দিও না, বলে দিলাম। হ্যাঁ সে তো বটে, নীলু এলে সব থেকে বেশি পাখনা মেলে উঠতে পারবে তো তোমরা দুটিতে মিলে, আর তারও তো ছোট কাকির মতন বন্ধুত্ব আর কেউ নেই। না না, জামাই যদি না আসতে পারে তার এখানে এসে কাজ নেই, ও একলা একলা ওখানে বসে থাকবে, ও বড় কষ্ট লাগে। মা দেখো, এখানে আসার পর থেকে এখনো নীলুটার সঙ্গে সামনাসামনি কথাই হলো না। আরে ফোনে কথা বলি কার আস মেটে? ঠিক আছে, প্রবুদ্ধ যদি একান্তই আসতে না পারে, তুমি প্লিজ ওকে আসতে না করো, ও একাই আসুক না। না না দিদি ভাই, একা বললেই হবে নাকি? আমি আছি না, আমি আর ওর মেজকামণি কবে থেকেই তোর পেছনে লেগে রয়েছি। হ্যাঁ হ্যাঁ সে আমি জানি তো, তাহলে আর ভদ্রতা করে আমার সামনে এসব প্রসঙ্গ উত্থাপন করা কেন? আমি খুব ভালো করে জানি যে তোমরা এ বাড়িতে যা ঠিক করবে এ বাড়ির ছেলেমেয়েরা তাই করবে, চিরকাল তাই করে এসেছে আর ভবিষ্যতেও তাই করবে। এমন কি দেখছিস না, বাবা এখনো, বাবার মনটা এখনো ঠিক হয়নি। আরে আমাদের আলোচনায় পার্টিসিপেট করছে না। আসলে দাদা ভাই, জেঠুমনি তো এই বাড়িতে সব থেকে বেশি ভালোবাসতো না বাহাকে, সেই বাহাই জেঠুমনিকে রিফিউজ করলো, এটা জেঠুমনি মেনে নিতে পারছে না। মেয়েটা কেন এরকম করলো বলতো কমলিকা? সুখে থাকতে ভূতের পিল খাওয়া ছাড়া কি বলবে একে? দিব্যি বাড়ির ভাত খেয়ে কলেজ যেতে পারতো, বাড়িতে এতগুলো লোক আছি আমরা, ফ্রি টিউশন পেয়ে যেত, তা না কলকাতায় এসে থাকতে গেলেন হস্টেল। আমার কি মনে হয় জানো বাবা, ওর নিশ্চয়ই আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছিল। কি হচ্ছিল? কি বললে কমলিকা? আইডেন্টিটি ক্রাইসিস? ওইটুকু একটা পুচকে মেয়ে, তার আবার আইডেন্টিটি, তার আবার ক্রাইসিস? না বাবা, ব্যাপারটা কিন্তু অত হালকা করে দেখলে হবে না। আমরা ওকে যতই ভালোবাসি না কেন, ওর চেয়ে কিন্তু ওকে এনেছিল বাড়ির মেয়ের হিসেবেই। ও কিন্তু মোটেই এখানে কখনো সেরম ভাবে থাকেনি। না থাকলে কি দাদা ভাই, বাইরের লোকের কাছে ওর পরিচয়টা কি ছিল? সিম্পলি একটা মেড। আমার মনে হয় এটাও অ্যাকসেপ্ট করতে পারছিল না। আফটার অল দেখো, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে, হয়তো ভালোই দিয়েছে, ভাবছে বোধহয় ভালো রেজাল্ট হলে কলকাতায় কলেজে ভর্তি হবে, তখন কলেজে বন্ধুদের কি বলবে মেয়েটা, কলকাতায় একটা বাড়িতে মেয়ে হিসেবে থাকে? আমাদের তো এত কিছু কখনো মাথায় আসেনি। কি জানি, হ্যাঁ তা আমাদের বাড়িতে যখন ও ছিল তখন তো আমরা একটু একটু বাড়ির কাজকে দিয়ে করাতাম, তাই ভেবেছে হয়তো আবার এলে সেসব কাজ করতে হবে, ওর পড়াশোনার ক্ষতি হবে, কে জানে। আচ্ছা দিদি ভাই, তুমি আমাকে একটা কথা বলো তো,
ওকে দিয়ে আমরা এমন কি কাজ করাতাম যেটা আমাদের বাড়ির মেয়েরা করতো না? আচ্ছা, রূপু কাজ করে না, আমাদের মিঠাই কাজ করে না, তা ওরা কি লেখাপড়া কখনো করেনি না করছে না? সেটা কোনো কথা নয়, ওর মাথাটা কেউ খেয়েছে। দোহাই তোমাদের, তোমরা দয়া করে আলোচনাটা বন্ধ করো তো। ওর আসতে ইচ্ছে করেনি, আসেনি, ব্যাস ফুরিয়ে গেল। এ নিয়ে এত আলোচনা করে কি হয়েছে? আর পারলে কখনো আর আপন বলে মনে করো না তাহলেই হবে। বাবা চা রাখো। দেখো, আমরা সবাই মিলে বসে আড্ডা মারছি, রূপও কিন্তু কাজের কাজটা করে দিয়েছে। সকলে মিলে আড্ডা মারলে তো হয় না বর্ধা ভাই, কাউকে না কাউকে তো এসব খেয়ালও রাখতে হয়। এখন যদি বাহা এখানে থাকতো তাহলে এই খেয়ালগুলো বাহা রাখতো, আর যখন বাহা নেই তখন বাহা আর আমার স্ট্যাটাসের মধ্যে বিশেষ পার্থক্য নেই বর্ধা ভাই। তুই এরকম ভাবিস জানলে তোর কাছে তো আমরা চা খেতে চাইতাম না রে মা। এ বাবা মিছকামনি, তোমরা তো চা খেতে চাওনি, আমি নিজেই করে এনেছি আমার নিজের বিবেক থেকে। একটা বিয়েওয়ালা মেয়ে তার বাপের বাড়িতে এসে পড়ে আছে, এখন যদি সে এইটুকু কাজ না করে তাহলে তোমরা কেন আমার প্রতি মুখ মিষ্টি করে কথা বলবে? আর তাছাড়া বাহা যদি এখন এখানে থাকতো থেকে তোমাদের সঙ্গে আড্ডা মারতো তোমাদের কি ভালো লাগতো? লাগতো না। রূপু দয়া করে এবার তোমার ভাষণটা বন্ধ করো প্লিজ। কাজের মেয়ে বলেই তো ওরা এক কথা নস্যি, ডিবে সিগারেট প্যাকেট সব ছুঁড়ে ফেলে দিয়েছিল। কাজের মেয়ে বলেই তো লেখাপড়া শিখিয়ে আবার নতুন করে মানুষ করতে চেষ্টা করেছিল, তাই না? আসলে তোমার মতো জটিল মনের মানুষ বলে তুমি এরকম ভাবছো। শুধু আমার তো জটিল মন, আর এবারে প্রত্যেকটা মানুষের খুব সরল মন, তাই না? আমি থাকলে তোমাদের সকলের আড্ডার মেজাজটা বোধহয় নষ্ট হয়ে যাবে। আমি চাই বলিস না তো, কোনোদিন একসঙ্গে মিলেমিশে থাকতে জানে না কি ও কারোর সাথে, থাকো নিজের মতো। আচ্ছা কমলিকা, জামাই ষষ্ঠী নিয়ে এত কথা হচ্ছে, তোমার তো এবার প্রথমবার। কই, তুমি তো কিছু বলছো না, চুপ করে আছো, ব্যাপারখানা কি? হ্যাঁ, আমি আর কি বলবো বলো, আমি তো রীতিমতো ভয় ভয় আছি। কেন ভয় ভয় আছো কেন? না, মার বাপি তো এখনো নেমন্তন্নই করলো না, তাই ভাবছি মানে ভুলে গেল কিনা তাই ভয় ভয় আছি। তুই বললে আমরা তোর বাড়িতে ফোন করে মনে করিয়ে দিতে পারি। খুব লেগ ফুলিং হচ্ছে না, দেখো না বাপি আর মা এলো বলে। উঠছিল বাইকের আওয়াজ না? কিরে, এখন আবার ফিরে এলো যে? আরে বুঝতে পারছো না, কম্পেনসেট করছে। কম্পেনসেশন কিসে? এই মেজগামনি, দিস ইজ ভেরি ব্যাড। আরে সব কথা তোমরা শুনে ফেললে খুব মুশকিল, এটা আমি মনকে বলেছি। ও সরি সরি সরি, তাই সব আলাদা কথাগুলো একটু আস্তে করে বললে তো আমাদের কানে আর
যায় না। তার মানে তুমি কি বলতে চাইছো দৃতি? বউকে রেখে এতদিন বাইরে ছিল বলে আমাদের উচ্ছে এখন মিনিটে মিনিটে বউয়ের কাছে চলে আসছে? হ্যাঁ তুমি করো যেটা তুমি শুনতে পাবে। মিষ্টি কুটু মিষ্টি কুটু।